ডাই এবং পিগমেন্ট আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। এই দুটির মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য, তবে এর বেসিক কিছু পার্থক্য আমাদের প্রায় সবারই অজানা। তাই তো এই ভিডিওতে আমরা ডাই এবং পিগমেন্টের কিছু বেসিক পার্থক্য নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। ডাই হচ্ছে তীব্র রঙিন পদার্থ বা জৈব ফ্লোরোসেন্ট, যা কোনো পদার্থকে বর্ণ প্রদান করে। অন্যদিকে পিগমেন্ট হচ্ছে পানিতে অদ্রবণীয় রঙিন পদার্থ, যা খনিজ উৎস হতে সংগ্রহ করা হয় এবং ধাতু, কাঠ ও টেক্সটাইল ম্যাটেরিয়ালে রং করার জন্য ব্যবহার করা হয়। ডাই পানিতে 70% দ্রবণীয়, তবে পিগমেন্ট পানিতে দ্রবণীয় নয়, অর্থাৎ পিগমেন্ট 100% অদ্রবণীয় পদার্থ। ডাইয়ের মলিকুলার সাইজ কিছুটা ছোট, তবে অন্যদিকে পিগমেন্টের মলিকুলার সাইজ ডাই হতে অনেক বড় হয়ে থাকে। ডাইয়ের মধ্যে অক্সোক্রোম গ্রুপ উপস্থিত থাকলেও পিগমেন্টের মধ্যে অক্সোক্রোম গ্রুপ অনুপস্থিত। ডাই এবং পিগমেন্টের সবচেয়ে বড় পার্থক্য হলো, ডাই দিয়ে যদি আমরা ডাইং করি তাহলে আমাদের কোনো প্রকার বাইন্ডিং এজেন্টের সাহায্য নিতে হবে না, কিন্তু অন্যদিকে পিগমেন্ট দিয়ে ডাইং করতে হলে আমাদেরকে অবশ্যই বাইন্ডিং এজেন্টের সাহায্য নিতে হবে। ডাই দিয়ে ডাইং করার সময় ডাইয়ের স্ট্রাকচার পরিবর্তন হয়, কিন্তু পিগমেন্টের স্ট্রাকচার কখনো পরিবর্তন হয় না। ডাই ফেব্রিকের ভেতরে পরিব্যাপ্ত হয়, তবে অন্যদিকে পিগমেন্ট শুধুমাত্র ফেব্রিকের উপরেই অবস্থান করে। যদি আমরা খরচের দিক থেকে চিন্তা করি তাহলে ডাই তুলনামূলক ব্যয়বহুল, কিন্তু পিগমেন্ট ডাইয়ের তুলনায় কিছুটা সস্তা। ডাইয়ের লাইট ফাস্টনেস কিছুটা কম, কিন্তু অন্যদিকে পিগমেন্টের লাইট ফাস্টনেস অনেকটাই বেশি ডাইয়ের তুলনায়। ডাইয়ের একটি গুরুত্বপূর্ণ অসুবিধাজনক দিক হলো ডাই স্বল্পস্থায়ী হয়ে থাকে, অথচ পিগমেন্ট একটি দীর্ঘস্থায়ী এলিমেন্ট। আশা করি এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলো আমরা ডাই এবং পিগমেন্টের বেসিক কিছু পার্থক্য সম্পর্কে জানতে পেরেছি।